মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলনে নিহত 10, আহত অর্ধশতাধিক, ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে 1,00,000 টাকা সহায়তা ঘোষণা। রাজধানীতে ছিনতাইকারীর কবলে মা, কোল থেকে পড়ে শিশুর মৃত্যু, নিখোঁজ মেরিন ইঞ্জিনিয়ার মৃতদেহ উদ্ধার। সব চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম বাংলাদেশ, মানবিক মানদণ্ডেও বিশ্বে প্রশংসিত ন্যাশনাল ডিফেন্স কোর্সের সমাপনীতে প্রধানমন্ত্রী। এবং রংপুর সিটি নির্বাচনে জমজমাট প্রচার, জয় নিয়ে আশাবাদী আওয়ামী লীগ, জাতীয় পার্টি সুষ্ঠু ভোটের সংশয় বিএনপি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমি ওয়াহিদুজ্জামান, আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। সদ্য প্রয়াত চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে 10 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া নগরীর কয়েকটি স্থানে কুলখানির আয়োজনে ধাক্কাধাক্কিতে আহত হয়েছে অর্ধশতাধিক। ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে 1,00,000 টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ইফরাজ নুরের ক্যামেরা রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বন্দরনগরীর 15টি পয়েন্টে বিভিন্ন কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি। এর মধ্যে আসকার ডিগ্রির পাড়ে রিমা কমিউনিটি সেন্টারে আয়োজন ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের জন্য। দুপুরে হঠাৎ করে ওই কমিউনিটি সেন্টারে বেড়ে যায় মানুষের চাপ। হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে যান অনেকেই। পদদলিত হয়ে ঘটনাস্থলেই মারা যায় 9 জন, পরে হাসপাতালে মারা যায় আরও 1 জন। নিহতদের সবাই সনাতন ধর্মাবলম্বী ও সিটি কর্পোরেশনের সেবক পরিবারের সদস্য। এদিকে সারি সারি লাশ আর স্বজনদের আহাজারি আর্তনাদে ভারী হয়ে ওঠে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আকস্মিক এই দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান নফিল সহ আওয়ামী লীগ নেতারা। হাসপাতালে যান পুলিশ কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। কুলখানিতে হতাহতের এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করে নিহতদের প্রতিটি পরিবারকে 1,00,000 টাকা এবং শেষকৃত্য অনুষ্ঠানের খরচ বহনের কথা জানান আওয়ামী লীগ নেতারা। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যারা মারা গেছে তাদের প্রত্যেকের পরিবারকে 1,00,000 টাকা করে, 10,00,000 টাকা আমরা দেব। জুট আছে, আহত আছে, তাদের তাদের ব্যবস্থা করব। গেল শুক্রবার ভোরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রামের বর্ষীয়ান নেতা ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে নিহতের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মহিউদ্দিন ভাই, তার কুলখানিতে কেন ঘটনাটি ঘটল এটা আমরা তদন্ত করছি। অধিক লোকের চাপে অনেকে হুম রেখে নিজে পড়ে গিয়েছিল। এটা যাই হোক, যেটাই হয়েছে আমরা তদন্ত করার পরে আমরা বলতে পারবো কার গাফিলতি ছিল কিংবা কার কারো উস্কানি ছিল কিনা, এগুলো আমরা দেখব। রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইয়ের সময় মায়ের কোল থেকে পড়ে 5 মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ ছিনতাইকারীরা রিকশায় থাকা মায়ের ব্যাগ ধরে টান দিলে কোল থেকে পড়ে যায় শিশু আরাফাত। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে রাজধানীর মিরপুর থেকে নিখোঁজের একদিন পর পাওয়া গেল মেরিন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রিমনের লাশ। গেল রাতে শুক্রবার কাঁচা বাজারের পাশে নির্মাণাধীন একটি বাড়ির নিচতলা থেকে উদ্ধার হয় রিমনের লাশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। স্বজনরা জানিয়েছেন, শনিবার মিরপুরের শেওড়াপাড়ায় বাস থেকে নিখোঁজ হন তিনি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় তারা, তবে সন্দেহভাজনদের নজরদারিতে রাখা হয়েছে। মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রিমন চীন থেকে 3 মাস আগে চুরিতে দেশে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা এখন সক্ষম বাংলাদেশ।
মানবিক মানদণ্ডে মর্যাদাপূর্ণ ও সংবেদনশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক মহলে প্রশংসিত বলেও জানান তিনি। সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সশস্ত্র বাহিনীকে নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি দেশের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত মিরাজ মিজুর রিপোর্টে। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোর্সে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র, ভারত, মিশর, সৌদি আরব, ওমান সহ 13টি বিদেশি বন্ধু রাষ্ট্রের 27 জন প্রতিনিধি সহ অংশগ্রহণকারী 80 জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। পরে রোহিঙ্গাদের মানবিক সেবা দেয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, মানবিকতার মানদণ্ডে বাংলাদেশ মর্যাদাপূর্ণ ও সংবেদনশীল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক মহলে প্রশংসিত। নানাবিধ সীমাবদ্ধতা সত্ত্বেও বিপন্ন মানবতার ডাকে সাহায্যের হাত বাড়াতে আমরা কখনো কার্পণ্য করিনি, যদিও আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। মানবিকতার মানদণ্ডে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী একটা মর্যাদাপূর্ণ অবস্থানে আজ তার স্থান করে নিতে সক্ষম হয়েছে। সশস্ত্র বাহিনীকে মর্যাদাপূর্ণ বাহিনীতে পরিণত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমার দুই ভাই কিন্তু এই সেনাবাহিনীর সদস্য এবং মুক্তিযোদ্ধা ছিল। কাজে আপনারা এটা মনে করতে পারেন যে আমি একটা পরিবারের সদস্য হিসেবে মনে হয়েছে যে আমাদের সশস্ত্র বাহিনীকে আমাদেরকে আরও উচ্চ মর্যাদায় গড়ে তুলতে হবে। 2 কোটি টাকা দিয়ে আপনার এনডিসির যাত্রা শুরু, মাত্র 15 জন ছাত্র নিয়ে এই এনডিসি কোর্স এবং ওয়ার্ক কোর্স যাত্রা আমাদের শুরু। আজকে আমি সত্যি খুব আনন্দিত এবং গর্বিত যে আজকে আন্তর্জাতিক পর্যায়ে এই প্রতিষ্ঠান সুনাম অর্জন করেছে। সশস্ত্র বাহিনীকে দেশ সেবার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন সারা বিশ্বে একটা মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। এবার রংপুর সিটি নির্বাচনের খবর। রংপুর সিটি নির্বাচনের শেষ সময়ের প্রচারণায় জমজমাট গোটা নগরী। শেষ দিকে সব দলের কেন্দ্রীয় নেতারা নেমেছেন প্রচারে। সুষ্ঠু নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনো সংশয় নেই, তবে সুষ্ঠু ভোট নিয়ে সংশয় জানালেও শেষ সময় পর্যন্ত ভোটের মাঠে থাকার কথা জানিয়েছেন বিএনপি। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জেউ জোবায়ের। নির্বাচনের বাকি মাত্র 2 দিন। রংপুর সিটি নির্বাচন ঘিরে রাজনৈতিক বড় দলগুলোর শীর্ষ নেতারা এখন রংপুরে। নিজ দলের প্রার্থীকে জেতাতে গণসংযোগ চালাচ্ছেন তারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন স্থানে বিএনপি প্রার্থীর জন্য ভোট চান, তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। নির্বাচন কমিশন শেষ পর্যন্ত সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে কিনা এটা হচ্ছে মূল কথা। তারা সরকারি দলের লোকজনদেরকে যে সুবিধা সুযোগ দিচ্ছে, আপনাদেরকে সেই সুযোগ সুবিধা দিচ্ছে না। বিএনপির সংশয়কে নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা বলে দাবি করেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি বলেন, সরকারের ব্যাপক উন্নয়নের কারণেই জনগণ নৌকায় ভোট দেবে। বিএনপি জনগণের আকাঙ্ক্ষা থেকে জন্ম হয়নি, বিএনপি জন্মই হয়েছে ষড়যন্ত্রের পথে। কাজে তারা এখনো ষড়যন্ত্রের পথ খুঁজছে, কিন্তু ষড়যন্ত্রের পথ যতই খুঁজুক পালাবার জায়গা পাবে না, পালাবার পথ পাবে না, জনগণ তাকে তাদের রুখবে। এদিকে রংপুর সিটি কর্পোরেশনের ভোটার জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ আগেভাগেই চলে এসেছেন। সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে এতে কোনো সন্দেহ নেই। এখানে শান্তিপূর্ণ নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে এবং ইনশাআল্লাহ আমার প্রার্থী জয়ী হবে। শুধু মেয়র প্রার্থীরাই নন, ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের প্রচারেও উত্তাপ ছড়াচ্ছে শীতের নগরী রংপুরে। কেন্দ্র থেকে আসা বড় রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ যতই পরস্পর বিরোধী বক্তব্য দেন না কেন, তারা মনে করেন 21 ডিসেম্বর এই সিটি কর্পোরেশন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবে শান্তিমত এবং তারা নিজেরাই প্রত্যেকেই মনে করেন তাদের দলের প্রার্থী জয়লাভ করবে, এমনটি প্রত্যাশা করছেন সবাই। জে ইউজবায়ার, 21 টেলিভিশন, রংপুর। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বছরের শুরুতেই সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা, সুখপাঠ্য বই নিয়ে অনিশ্চয়তা, বিব্রত করার অপচেষ্টা বলছেন শিক্ষামন্ত্রী। অর্থপাচার মামলায় আপন জুয়েলার্সের 3 মালিকের জামিন স্থগিত, 21 ডিসেম্বর চেম্বার আদালতে শুনানি।
আমন্ত্রণ আবারও রাতের একুশে সংবাদে। একাত্তরে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে সহায়তাকারী ভারত ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে গণভবনে সবুজ লনে বীর যোদ্ধাদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন প্রধানমন্ত্রী। সংবর্ধনায় যোগ দেন ভারতের 28 বীর যোদ্ধা, তাদের স্ত্রী ও সন্তান, ভারতের 4 সামরিক কর্মকর্তা এবং 6 দূতাবাস কর্মকর্তা। এছাড়া রাশিয়ার 4 বীর যোদ্ধা, তাদের স্ত্রী ও 3 দূতাবাস কর্মকর্তাও উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জয় ভগবান সিং যাদব। অতিথিদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান বঙ্গবন্ধু কন্যা। অতিথিদের জাতির জনকের কিছু বিরল ছবি, ক্রেস্ট, বই ও স্মৃতিচিহ্ন উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত পাকিস্তান যুদ্ধ নয়, একাত্তরের যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে মিত্রবাহিনীর যৌথ যুদ্ধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সফররত মিত্রবাহিনীর 27 সদস্যের প্রতিনিধি দলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জয় ভগবান সিং যাদব। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ ও ভারত জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে অভিন্ন অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, দুদেশে বিদ্যমান যে কোনো সংকট মোকাবেলায় একাত্তরের মতো বাংলাদেশের পাশে সবসময় ভারত আছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বলেও এ সময় জানান তিনি। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের বিনামূল্যের সব বই হাতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মুদ্রণ শিল্প সমিতির নেতারা জানিয়েছেন, বাংলা, গণিত, বিজ্ঞান সহ সুখপাঠ্য 12 বইয়ের কার্যদেশ 2 পরে দেয়ায় সেগুলো নির্ধারিত সময় সরবরাহ করা সম্ভব হবে না। তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বছরের প্রথম দিনে শতভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে হবে নতুন বই, তাই ছাপাখানায় ব্যস্ততা চরমে। কাজের অগ্রগতি দেখতে মাতোয়াইলে ছাপাখানায় নিজেই হাজির শিক্ষামন্ত্রী। এবার মোট বই ছাপা হচ্ছে 35,42,90,162। গেলবারের চেয়ে বইয়ের সংখ্যা বেড়েছে 2.07%। সুখপাঠ্য 12 বই, বিজ্ঞানের ছবিগুলো বিভিন্ন রঙে দেখেন, এইরকম রং। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে 97.30% বই সারা দেশে পাঠানো হয়েছে। তাই বছরের প্রথম দিনে শতভাগ বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা নেই। এটা আমাদের এখন আর খুব চ্যালেঞ্জিং কাজ না। কিছু সারা প্রায় সব বই চলে গেছে, যথাস্থানে সময়মতো পৌঁছে যাবে, পার্সেন্ট বলা যায় 97.30 এরকম। বাংলা, গণিত, বিজ্ঞান সহ 12 বিষয়ে সুন্দর দৃষ্টিনন্দন সুখপাঠ্য বই ছাপার কার্যাদেশ দিতে দেরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। 1,99,00,000 সুখপাঠ্য বই এই সময়ের মধ্যে ছাপানো সম্ভব নয় বলে জানিয়েছেন ছাপাখানার মালিকরা। 100% সুখপাঠ্যের বই যাবে এই আশাটা আমি করতে পারছি না, 100% যাবে না। NCTB টেন্ডারের পরে 2 অধিক সময় ব্যয় করে কার্যাদেশ প্রদান করেছে, সেখানে আমরা জিম্মি করেছি, NCTB ব্যর্থতার পরিচয় দিয়েছে। তবে শিক্ষামন্ত্রী বলছেন, সরকারকে বিব্রত করতেই এ ধরনের অপচেষ্টা চলছে। এই বই আমরা তাদের কাছে আমরা ইনকোয়ারি করে দেখছি, তারা সময়মত ছাপতে পারবে, দিতে পারবো, হয়তো কিছু ক্ষেত্রে ঝুঁকিটা বেশি আছে। তিনি এটা কেন বলছেন? অতি মুনাফা লোভী, তার ফলে তারা বেশি মুনাফা করবার জন্য আমাদেরকে ঠকাবার চেষ্টা করে এবং সেজন্য চাপ সৃষ্টি করে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। মুদ্রা পাচার সহ নানা অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া 3 মামলায় দিলদার আহমেদ সহ আপন জুয়েলার্সের 3 মালিকের দেয়া হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী 21 পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এর আগে গত 14 রাজধানীর গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় শুল্ক গোয়েন্দার করা 5 মামলার মধ্যে 3 মামলায় দিলদার আহমেদ সহ আপন জুয়েলার্সের মালিকদের জামিন দেন হাইকোর্ট। তবে বাকি 2 মামলা স্ট্যান্ড ওভার রাখা হয়েছে। ওই দিন আদেশের পর আইনজীবীরা জানিয়েছিলেন, এখন গুলজার আহমেদ ও আজাদ আহমেদের জামিনে মুক্তি পেতে আইনগত বাধা নেই। তবে দিলদার আহমেদের বিরুদ্ধে আরও 2 মামলা থাকায় তিনি আপাতত মুক্তি পাচ্ছেন না। এবারে প্রবাসী সংবাদ। নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করছে সৌদি আরবের জেদ্দা ও ইতালির বাংলাদেশ দূতাবাস। জেদ্দায় বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে অভিবাসীদের সরাসরি সেবা দেওয়ার লক্ষ্যে গণশুনানি শুরু করেন কনসাল জেনারেল। এ সময় নিজেদের কথা তুলে ধরেন অভিবাসীরা।
এছাড়াও অভিবাসী বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এদিকে ইতালিতে বোলজানোতে দিবসটি উদযাপন উপলক্ষে নানা আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এর মধ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, আলোচনা অনুষ্ঠান। এ সময় অভিবাসীদের কল্যাণে সরকারের কার্যক্রম তুলে ধরেন কনসাল জেনারেল রোজিনা আহমেদ। ইতালির বিভিন্ন শহরে অভিবাসীরা যোগ দেন অনুষ্ঠানে। নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে কানাডার কুইবেক আওয়ামী লীগ শাখা। এ উপলক্ষে মন্ট্রিয়লে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা তুলে ধরেন। বলেন, বঙ্গবন্ধু না থাকলে আজকের বাংলাদেশে জন্ম হতো না। এছাড়া বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের কথাও তুলে ধরেন তারা। এ সময় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন বক্তারা। সবার ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। রাষ্ট্রীয় সফরে ঢাকায় তুরস্কের প্রধানমন্ত্রী, সই হতে পারে দুটি সমঝোতা স্মারক। দেশের 64 জেলায় একযোগে যুব গেমস শুরু, 21 ইভেন্টে অংশ নিচ্ছে 23,000-এর বেশি প্রতিযোগী। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। মহিউদ্দিন চৌধুরী কুলখানিতে পদদলনে নিহত 10, আহত অর্ধ শতাধিক, ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে 1,00,000 টাকা সহায়তা ঘোষণা। রাজধানীতে ছিনতাইকারী কবলে মা, কোল থেকে পড়ে শিশুর মৃত্যু, নিখোঁজ মেরিন ইঞ্জিনিয়ারের মৃতদেহ উদ্ধার। সব চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম বাংলাদেশ, মানবিক মানদণ্ডেও বিশ্বে প্রশংসিত ন্যাশনাল ডিফেন্স কোর্সের সমাপনীতে প্রধানমন্ত্রী। রংপুর সিটি নির্বাচনে জমজমাট প্রচার, জয় নিয়ে আশাবাদী আওয়ামী লীগ, জাতীয় পার্টি সুষ্ঠু ভোটের সংশয়ে বিএনপি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2018 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-tv অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।